সাভারে অজপাড়া গায়ে পোশাক তৈরির কারখানার আড়ালে রীতিমতো টাকশাল বানিয়ে চলত জাল নোট ছাপানোর কারবার। তবে শেষ রক্ষা হয়নি, আটক করা হয়েছে তিনজনকে। কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 1000 টাকা মূল্যমানের 1 কোটি টাকার জাল নোট। সেই নোটের নিখুঁত নিরাপত্তা বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে হতবাক খোদ পুলিশ। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। অত্যাধুনিক মেশিনে চলছে টাকা ছাপানো। 100 টাকা কিংবা 500 টাকার নোট নয়, রীতিমতো সর্বোচ্চ মূল্যমানের 1000 টাকার নোট ছাপানো হতো এই কারখানায়। সাভারের সাধাপুরের পুরানবাড়ি নামের অজপাড়া গায়ে সাউথ বেঙ্গল অ্যাপারেলস অ্যান্ড বার্টিক বুটিক্স লিমিটেড নামের গার্মেন্টস কারখানার আড়ালে জাল নোট ছাপানোর এই কারবার করে আসছিলেন শাখাওয়াত হোসেন ও তার সহযোগীরা। ওরা আমাকে 1,40,000 টাকা দেওয়ার কথা, মেকিং কস্ট, অনলি মেকিং কস্ট, সেলিং তাদের যেভাবে তারা পারে সেটা তারা করবে। আমার বস হচ্ছে শাখাওয়াত হোসেন, উনি মাল মেটার সব কিছু উনি জোগাড় করে দিত, আমার বেতন দিত 30,000 টাকা, আর যেখানে যা বাজার যা সব উনি করতো। উদ্ধার করা জাল নোটের রং, ডিজাইন ও জলছাপ, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকোনো ছাপার মতো অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়েও হতবাক পুলিশ। তা আমরা এই চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে একজন ব্যাংক কর্মকর্তা এর সাথে জড়িত আছেন। এটি দেখে কিন্তু আমাদের বোঝাটি খুবই দুষ্কর, কেননা যেই সিকিউরিটি মেজার্সগুলি আমরা সাধারণত চেক করে থাকি তার অনেক কিছুই এই জাল নোটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আসছে কোরবানির ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সাভার বাজার বাস স্ট্যান্ডে লিচু কেনার পর বিক্রেতাকে দেয়া 1000 টাকা মূল্যমানের জাল নোটের উৎসের সন্ধান করতে গিয়েই সন্ধান মেলে এই কারখানার। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা।